হ্যালো ভিউয়ার্স, আমি দীপেন। আমার ইউটিউব চ্যানেল অনলাইন টিচ অ্যান্ড এলার্সে আপনাদেরকে স্বাগত জানাই। ভিউয়ার্স, এখনকার দিনে ফেসবুক ইউজ করেন না এমন একজনকে খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা সকলেই তাদের ফোনে ফেসবুক অ্যাপসটি অবশ্যই ব্যবহার করেন। ফেসবুকে পোস্ট লেখা, ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা, এসব অ্যাক্টিভিটিগুলি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এই ফেসবুকের সাহায্যে আমরা একজন অন্যজনের সঙ্গে জুড়ে থাকতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং গল্প ও ভালো ভালো কন্টেন্ট কিন্তু ফেসবুক থেকে পাই। এছাড়াও ভালো ভালো ফিচার কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। তো ফেসবুক ব্যবহার করার সময় আমরা অনেক ভিডিও দেখতে পাই যেগুলো কিন্তু অটোমেটিকভাবে চলতে শুরু করে, যার ফলে আপনার ফোনের ডেটা অর্থাৎ ইন্টারনেট চোখের নিমিষেই শেষ হয়ে যায়, যেটা কিন্তু আপনি বুঝতেই পারেন না। এর ফলে আপনার ফোনের ডেটা শুধু শেষ হয়ে যায় এটাই নয়, অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যারা এতে বিরক্তও বোধ করেন। তো কীভাবে আপনারা এই ফিচারটিকে অর্থাৎ অটোমেটিক প্লে ভিডিওকে বন্ধ করতে পারবেন তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আজকের টপিকটি শুরু করি। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের ক্ষেত্রে এই অটোপ্লে ভিডিও অপশনটি অফ করতে হলে সর্বপ্রথমে ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর উপরে ডান দিকের কোণায় এই থ্রি লাইন দেখছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং একটি অপশন দেখতে পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেখানেই ক্লিক করবেন এবং এখানে ক্লিক করা মাত্রই আরও কয়েকটি অপশন দেখতে পাবেন, যেখানে সেটিং অপশনটি দেখবেন সেখানেই ক্লিক করুন। সম্ভবত প্রথম অপশনে থাকবে সেটিং, তো সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। আপনারা স্ক্রল করে এই পেজটির একদম শেষের দিকে অর্থাৎ নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসলে পরে একটি অপশন দেখতে পাবেন, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন শো হবে। এই দেখুন, এই অপশনগুলির মধ্যে আপনারা যে অটোপ্লে অপশনটি দেখতেন এটা খুঁজে বের করবেন এবং সেখানে ক্লিক করবেন। অটোপ্লেতে ক্লিক করলে আবারও তিনটি অপশন শো হবে। এই যে দেখুন, চুজ হোয়েন ভিডিওস অটোপ্লে। তো এখান থেকে নেভার অটোপ্লে ভিডিওস যে অপশনটি দেখবেন একদম শেষের অপশনটি, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার ফেসবুক পেজে যদি কোনো ভিডিও আছে সেগুলি আর অটোপ্লে হবে না। আর প্রথম যে অপশনটি আছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটা সিলেক্ট করলে আপনার ফোনে যখন মোবাইল ডাটা অন থাকবে বা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট থাকবে তখন ভিডিওগুলি অটোপ্লে হবে। এবং সেকেন্ড যে অপশনটি আছে, অন ওয়াইফাই কানেকশন অনলি, এটা সিলেক্ট করলে কি হবে, আপনার মোবাইল ডাটা অন থাকলে পরে ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হবে না, কিন্তু যখন আপনার মোবাইলটি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট থাকবে তখন আপনি যখন ফেসবুক পেজ ওপেন করবেন তখন যে ভিডিওগুলি আসবে সেগুলো কিন্তু অটোপ্লে হতে শুরু করবে। এক্ষেত্রে আপনারা লাস্ট যে অপশনটি দেখবেন, নেভার অটোপ্লে, এটা সিলেক্ট করবেন, এটাই সব থেকে বেটার হবে। তো আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করে নিয়েছি, এই যে দেখুন সেভ হয়ে গেছে। এবার কয়েকটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি যে অটোপ্লে হচ্ছে কি না। তো দেখুন আপনারা, এই যে দেখুন ভিডিওগুলো এখানে, এগুলো কিন্তু আর অটোপ্লে হচ্ছে না। এরপর থেকে আপনার ফেসবুক পেজে আর নিজের থেকে ভিডিও চলতে শুরু করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।